টি-20 থেকে মাহমুদুল্লাহর অবসরের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন মোহাম্মদ আশরাফুল, তবে জানিয়েছেন সাইলেন্ট কিলারের বিকল্প নেই বিসিবির হাতে। ব্যর্থতার দায় মিনহাজুল আবেদিনের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলকে দিয়েছেন সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলা সবচেয়ে পুরনো ক্রিকেটার মাহমুদুল্লাহ, 17 বছরের ক্যারিয়ার যার শেষ হবে ভারতের বিপক্ষে হায়দরাবাদে। সাইলেন্ট কিলারের অবসরের সিদ্ধান্তে বাংলাদেশের টি টোয়েন্টি ফর্মেটে 5 অভিজ্ঞের বিদায় ঘটতে চলেছে। 2026 বিশ্বকাপ বিবেচনায় এমন সিদ্ধান্ত ইতিবাচক হিসেবে দেখছেন আশরাফুল। তার মতে আরও সমৃদ্ধ হতে পারত মাহমুদুল্লাহর ক্যারিয়ার। আপনি যদি দেখেন মাহমুদুল্লাহ লাস্ট 5-6টা ইনিংসও কিন্তু বল টু বল খেলছেন, ডাবল ফিগারও যাচ্ছে না, তো সেই জায়গায় আমার মনে হয় যে রাইট টাইমে সে ছেড়ে দিচ্ছেন। যেই পজিশনে সে খেলে সেই জায়গায় যদি তার স্ট্রাইক রেটটা 140-150 রেখে শেষ করতে পারতো তাহলে ভাল লাগতো। সাবেক অধিনায়কের দাবি এখনও তৈরি হয়নি মাহমুদুল্লাহর বিকল্প, এর পেছনে পুরনো নির্বাচক প্যানেলকে দায় দিয়েছেন অ্যাশ। আগের সিলেকশন প্যানেলে যারা ছিলেন 12 বছর, ওনারা আসলে কোনো প্লেয়ারকে সেটেল করতে দেয়নি। নতুন প্রজন্মের হাতে দেশের টি টোয়েন্টি ক্রিকেট, মাহমুদুল্লাহর পজিশনে সুযোগ দেখছেন আফিফ হোসেন, শামীম পাটোয়ারিদের, যদিও উন্নতি করতে হবে অনেক। শামীম পাটোয়ারি যদিও অনেক ইম্প্রুভ করতে হবে, আরও শর্টস তৈরি করতে হবে। আফিফ অনেকদিন 70টার মতন ম্যাচ সে খেলেছেন, স্টিল ইয়াং, তাদের অপরচুনিটি আছে। আশরাফুলের চোখে এবারের বিপিএল সেই নতুনের উঠে আসার মঞ্চ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।